শোনো মা, পুরুষটা হচ্ছে বন্য ঘোড়ার মতো, যদি রেগে যায় তাহলে সংসার ওলট পালট করে দেবে। তুমি যদি তোমার ঘরে শান্তি চাও তাহলে কখনো তার উপর হুকুম চালানোর চেষ্টা করবে না, কারণ হুকুমের দাস হয়ে থাকার জন্য তার জন্মই হয়নি। তবে হ্যাঁ, তার সাথে সবসময় ছায়ার মতো থাকার চেষ্টা করো, তার প্রয়োজনের দিকে নজর রেখো, তার দেখাশোনায় কোনো অবহেলা করো না, তাহলে দেখবে সে কেমন সোজা ঘোড়ার মতো তোমার কথায় চলে। যদি এই কায়দায় না চলতে পারো মা, তবে কখনোই ওর মনে জায়গা করতে পারবে না। আপনার উপদেশ কখনোই ভুলব না। আর্তগোল এবার ফিরে এলে সুলেমান শাহ তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেবেন। তাহলে চলো, কাল থেকে তুমি তোমার নতুন তাবু সাজাতে শুরু করে দাও, ঠিক আছে মা? ঠিক আছে আম্মা, আপনি যা ভালো মনে করেন।